যারা ভেজিটেরিয়ান আছেন তারা কি করবেন? তারা তো সাধারণত মাছ মাংস খেতে পারেন না, তো তারা কাঁঠালের বার্গার, কাঁঠালের বিরিয়ানি এগুলো কিন্তু খেতে পারেন, এগুলো কিন্তু খুবই উপকারিতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা জানি কাঁঠাল আমাদের জাতীয় ফল, আর কতই না ভালো হতো যদি সারা বছর আমরা কাঁঠাল খেতে পারতাম। তো আপনারা হয়তো জানেন যে বর্তমানে কিন্তু অনেক গরম পড়ছে এবং কাঁঠাল পাকা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে অনেক জায়গায়। কাঁঠাল কিন্তু অনেক উপকারী একটি ফল, যারা কাঁঠাল পছন্দ করেন তাদের জন্য 12 মাসে কাঁঠাল পাওয়া কিন্তু অনেক ভালো লাগতে পারে। তাহলে আসুন জেনে নিই আমরা কাঁঠালের মিষ্টি উপকারিতা। কাঁঠালে চর্বির পরিমাণ অত্যন্ত কম থাকে, এই ফল খাওয়ার কারণে ওজন বৃদ্ধির আশঙ্কা খুবই কম। কাঁঠাল পটাশিয়ামে কিন্তু উৎকৃষ্ট একটি উৎস, 100 গ্রাম কাঁঠালে পটাশিয়ামের পরিমাণ 300 মিলিগ্রাম, যারা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, এজন্য কাঁঠালের উচ্চ রক্তচাপের উপশম হয়। এবার আসা যাক, কাঁঠালে প্রচুর পরিমাণ কিন্তু ভিটামিন এ আছে যা রাতকানা রোগ প্রতিরোধ করে থাকে। কাঁঠালের অন্যতম উপযোগিতা হল কাঁঠালে ভিটামিন সি আছে। প্রাকৃতিকভাবে মানবদেহে ভিটামিন সি কিন্তু তৈরি হয় না, ভিটামিন সি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা পাশাপাশি এবং দাঁতের মাড়ির যে শক্তিশালী করে এটি কিন্তু অনেক বেশি জরুরি। কাঁঠালে বিদ্যমান ফাইটোনিউট্রিয়েন্টস আলসার, ক্যান্সার এবং উচ্চ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধে কিন্তু সক্ষম। কাঁঠালে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের দেহকে ক্ষতিকর ফ্রি রেডিক্যালস থেকে রক্ষা করে। আমাদের এছাড়া আমাদের সর্দি কাশি এবং বিভিন্ন ধরনের যে সংক্রামক রোগ আছে এগুলো থেকে কিন্তু অনেক বেশি রক্ষা করে। টেনশন, নার্ভাসনেস কমাতে কিন্তু কাঁঠাল বেশ কার্যকর। বদহজম প্রতিরোধ করতে কিন্তু কাঁঠাল অনেক বেশি উপকারী। কাঁঠাল গাছের শেকড় কিন্তু হাঁপানি প্রতিরোধ করে। শেকড় সিদ্ধ করলে যে পুষ্টি উপাদান নিষ্কাশিত হয় তা হাঁপানি এবং বিভিন্ন প্রকোপ নিয়ন্ত্রণে সক্ষম। চর্মরোগের সমস্যা সমাধানেও কিন্তু কাঁঠাল অনেক বেশি কার্যকরী। জ্বর, ডায়রিয়া নিরাময় করার জন্য কাঁঠালের শেকড় অনেক বেশি উপাদেয়। কাঁঠালে আছে বিপুল পরিমাণ খনিজ উপাদান। ম্যাঙ্গানিন বা রক্তের শর্করা বা চিনির পরিমাণ নিয়ন্ত্রণে কিন্তু এটি অনেকই সাহায্য করে। কাঁঠালে বিদ্যমান যে ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম এই উপাদানগুলো কিন্তু হাড়ের গঠনে এবং হাড়কে শক্তিশালী করতে বিশেষ ভূমিকা পালন করে। কাঁঠালে আছে ভিটামিন B6 যা হৃদরোগের কিন্তু ঝুঁকি কমায়। কাঁঠালে বিদ্যমান ক্যালসিয়াম কেবল হাড়ের জন্য উপকারী যে তা নয়, এটি রক্ত সংকোচন প্রক্রিয়া সমাধানেও ভূমিকা রাখে। 6 মাস বয়সের পর থেকে কিন্তু মায়ের দুধের পাশাপাশি শিশুকে কাঁঠালের রস খাওয়ালে শিশুর ক্ষুধা নিবারণ হয়। অন্যদিকে তার প্রয়োজনীয় ভিটামিনের অভাব কিন্তু পূরণ হয়। চিকিৎসা শাস্ত্র মতে 200 গ্রাম তাজা পাকা কাঁঠাল খেলে গর্ভবতী মহিলা এবং গর্ভধারণকৃত শিশু সব ধরনের পুষ্টির অভাব দূর হয়। গর্ভবতী মহিলারা কাঁঠাল খেলে তাদের স্বাস্থ্য স্বাভাবিক থাকে এবং গর্ভে সন্তানের বৃদ্ধিও স্বাভাবিক হয়। দুগ্ধদানকারী মা তাজা পাকা কাঁঠাল খেলে দুধের পরিমাণ বৃদ্ধি পায়। এই ফল আসলে হৃদয় কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। কাঁঠালে রয়েছে খনিজ উপাদান আয়রন যা আমাদের শরীরের রক্ত স্বল্পতা দূর করে। তো এই ছিল আপনাদের কাঁঠালের উপকারিতা। তাহলে এবার ভাবুন, যদি 12 মাস আমরা কাঁঠাল পেতাম এবং 12 মাস কাঁঠাল খেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এবার আসা যাক, যারা ভেজিটেরিয়ান আছেন তারা কি করবেন? তারা তো সাধারণত মাছ মাংস খেতে পারেন না, তো তারা কাঁঠালের বার্গার, কাঁঠালের বিরিয়ানি এগুলো কিন্তু খেতে পারেন, এগুলো কিন্তু খুবই উপকারিতা এবং এতে বহু পুষ্টিগুণ রয়েছে। তো যারা ভেজিটেরিয়ান আছে আজ থেকে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, এবং যারা ভেজিটেরিয়ানের বাইরে আছেন তারাও কিন্তু এই খাবারটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। যদিও মাছ মাংস কিন্তু এর স্বাদের সাথে ভেজিটেবল বা অন্যান্য যে খাবার রয়েছে এর স্বাদের তুলনা হয় না, তবু আমি সবাইকে সাজেস্ট করব যে একবার কিন্তু অন্তত এই খাবারগুলো আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। তাহলে এই ছিল আজকের আমাদের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে জানাতে বলবেন না। এই ধরনের ভিডিও কিন্তু আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত আমরা আপলোড করে থাকি। তো নতুন নতুন ভিডিও পেতেই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আমাদের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।